নমস্কার, আমার নাম রাজু মণ্ডল, আমি সরস্বতী শিল্প আর্ট স্কুলের ছাত্র। আমার শিক্ষকের নাম বিশ্বজিৎ চক্রবর্তী, শিক্ষিকার নাম অপর্ণা চক্রবর্তী। আমি তোমাদের আজকে দেখাবো কি করে মধুবনী পেন্টিংটা কমপ্লিট করেছি। তোমরা দেখতে পাচ্ছ এই মধুবনী পেন্টিংটা আমার পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। চলো দেখানো যাক কোথায় কী কালার ইউজ করেছি আর কোথায় কী করেছি। চলো শুরু করা যাক। আমি উপরের দিকে কালার ইউজ করেছি, লাল হলুদ দিয়ে মিশিয়ে করেছি, আর নিচের দিকে হলুদ দিয়েছি, দিয়ে তারপরে সাদা দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। এই পাশটা মিশিয়েছি লাল আর সাদা মিশিয়ে, হালকা নিচের দিকে সাদা দিয়ে কমপ্লিট করেছি। প্রথমে চারিদিকে লাল দিয়েছি, তারপরে লাল আর সাদা মিশিয়ে কালার করেছি এই পাশের চোখটায়। পাশের চোখটা করার জন্য আমরা কালার ইউজ করেছি লাল আর হলুদ। উপরটা করতে আমরা ইউজ করেছি ক্রামাইন আর রেড, ইউজ করে দুটোই করেছি। আর এখানে আমি একই কালার করেছি ঠোঁটে, সাদা কালার ইউজ করেছি। আর চারিদিকে গোল্ডেন কালার ইউজ করেছি, কৃষ্ণ ঠাকুরের এই দিকটাও গোল্ডেন কালার ইউজ করেছি বর্ডারটা, আর বাঁশিটাও গোল্ডেন কালার দিয়েছি। লাল আর ক্রামাইট আর হালকা সাদা দিয়ে আমরা গলার এটা পুরো কমপ্লিট করেছি। গলার এটা করতে আমি হালকা হলুদ আর উপরে হলুদ ইউজ করেছি এগুলো করতে। তারপরে কালো রং দিয়ে বর্ডার করে দিয়েছি, আর উপরে চুলগুলো করেছি আমি কালো রং দিয়ে পুরো। এই পাশে চুলটা আমি হালকা সাদা দিয়েছি, এখানটায় আর কোনো জায়গায় সাদা দিইনি বেশি, শুধু এখানটায় শুধু হালকা সাদা চুলের ভিতরে। এখানটা আমি ইউজ করেছি পশ্চিম ব্লু দুপাশে। আর ব্যাকগ্রাউন্ড করতে আমি করেছি পশ্চিম ব্লু সাদা আর লাইট ব্লু করেছি, আর এখানটা হালকা হলুদ দিয়েছি। পুরো ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমি একই কালারই ইউজ করেছি। তোমরা যদি আঁকা একটু ইন্টারেস্ট হয়ে থাকো, তোমরা তাহলে যোগাযোগ করতে পারো সরস্বতী শিল্প আর্ট স্কুলে। আর তোমরা মোবাইল নাম্বারটা লিখে নিতে পারো 9830408010। তোমরা এই নাম্বারটা যোগাযোগ করতে পারো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।